আজ কেস টেকিংটা বলবো। কেস টেকিং এর উপর নির্ভর করে একটা রোগী সারবে কি সারবে না। আমার ইচ্ছে মতো যদি কেস টেকিং করি, ইচ্ছে মতো বলতে আমার মনে হলো এ কোষ্ঠীকাম হবে, ডান দিকে ব্যথা, আমি কোষ্ঠীকাম করতে শুরু করলাম, তুমি ঝাল খাও? হ্যাঁ খাই। সে বলবে, প্রশ্নটা এমন হবে হ্যাঁ বা না উত্তর দিতে পারবে না, সে যেন বিস্তারিত বলে, খাও? না। খাও না? না। হ্যাঁ খাই। এরম ধরনের উত্তরের কোনো প্রশ্ন করা হবে না, প্রশ্নটা এমনভাবে করতে হবে সে ভেবে উত্তর দেবে, হ্যাঁ না উত্তর হয়ে গেলে ভুল হবে। আমি যদি কাউকে এপিসমেল তৈরি করতে চাই, লাইকোপোডিয়াম তৈরি করতে চাই, বা দেখা ব্রাইনা তৈরি করতে চাই, তার সেইভাবে জিজ্ঞেস করে সে তৈরি করে ফেললো, সেটা কিন্তু কেস্টিং হলো না। প্রথমে লেখ, প্রথমে রুগীর যা কষ্ট রুগীর নিজের মুখে বর্ণনা করবে, প্রথমে রুগীর যে কষ্টটা সে নিজে মুখে বর্ণনা করবে যে আমার এই 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 রোগ আছে, তাকে সেই সময় কোনো বাধা দেওয়া চলবে না। তাকে সেই সময় কোনো বাধা দেওয়া চলবে না, নিজের মুখে সে সমস্ত রোগ বর্ণনা করবে, তার মধ্যে কোনো কথা বলার দরকার নেই, শুধু শুনে বুঝে নিতে হবে, সে তার ভাষায় বলুক, সে তার ভাষায় বলল, হয়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে এই, হ্যাঁ এইবার তাকে জিজ্ঞেস করতে হবে বংশটা, বংশে কার কি, রক্তের সম্পর্ক যেখানে মামা কাকা মাসি পিসি জ্যাঠা জ্যাঠা হ্যাঁ ভাই বোন, হ্যাঁ এদের মধ্যে কার কি কঠিন রোগ আছে, কার কি ধরনের কঠিন রোগ আছে, কার কি ধরনের রোগ আছে সেটা জেনে নিতে হবে। কেউ বললো কারোর বংশে টিবি আছে, কেউ বললো শ্বাসকষ্ট আছে, কেউ বললো এ আছে ও আছে, বিভিন্ন রোগ তো আছে, সে বলবে, সেগুলো লিখে নিতে হবে যে এই বংশে বাবার এই রোগ, জ্যাঠার এই রোগ, মামার এই রোগ, মাসির এই রোগ, একটা ভাই সুইসাইড করেছে, একটা বোন এই হয়েছে, অ্যাপেন্ডিক্স হয়েছিল অপারেশন করেছে, বা টিউমার হয়েছিল ইউটাস টিউমার অপারেশন করেছে, সেগুলো দ্বিতীয় জেনে নিতে হবে তার কাছে। হলো, এই জানার অর্থটা হচ্ছে আমি কোন গ্রুপের রুগী সেটা বোঝার জন্যে। দেখা যাচ্ছে যে আত্মহত্যা আছে সেই বংশে, তাহলে আমরা কি জাতীয় ওষুধের কথা ভাববো? সিভিলিটিক ওষুধের কথা ভাববো, তার সম্ভাবনা বেশি, সিভিলিটিক ওষুধের কথা ভাব। এবার দেখা যাচ্ছে সাইকোসিস দোষ আছে, সেখানে বাতের ব্যথা, শ্বাসকষ্ট, এরম জাতীয় রোগ আছে কিনা তাহলে আমরা সেই ভাববো, বা টিউবারকুলার গ্রুপের কোনো ওষুধ হয় কিনা সেটা আমরা ভাববো। এবং যার প্রাধান্য বেশি, সব দোষী মানুষের মধ্যে আছে, যার প্রাধান্য বেশি সেই ওষুধটা দিয়ে আগে শুরু করতে হবে, ফার্স্ট প্রেসক্রিপশন সেই ওষুধটা দিয়ে আগে শুরু করতে হবে। আমি যদি ভুল করে দেখা যাচ্ছে সরার প্রাধান্য কোনো রুগীর ক্ষেত্রে বেশি, আমি সাইকোসিক কোনো মেডিসিন দিয়ে দিলাম, থুজা দিয়ে দিলাম, সেখানে কিন্তু চরমভাবে সমস্যা তৈরি করবে, সারতে যাবে না, বাড়বে। আমার প্রথমে শরীর মেডিসিন ব্যবহার করার পর তারপরে ওটা যে ভুল তা না, মারাত্মক ভুল তা না, কিন্তু রুগীর পক্ষে যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক হয়ে উঠবে, সেই কষ্ট আমরা দিতে পারি না। আমরা জেনে বুঝেই শরীর মেডিসিন দেওয়ার পর তারপরে সাইকোটিক মেডিসিন দেবো। এবার ঘুম কেমন হয়, সে কেমন বালিশ পছন্দ করে, কেমন বিছানা পছন্দ করে, কোন কাতে শুতে পছন্দ করে বা উপরে শুতে পছন্দ করে, ঘুমের মধ্যে তার পায়ের শিরা টেনে ধরা, পা নাচানো, মাথায় হাত দিয়ে শোয়া, বালিশের তলায় হাত দিয়ে শোয়া, হ্যাঁ ঘুমের মধ্যে মুখ দিয়ে লালা পড়া, এইসবগুলো আছে কিনা, আর ঘুম ভালো হয় কিনা, প্রথম কখন আসে। হ্যাঁ অনেকের দেখা যাচ্ছে যে ভোরবেলাতে ঘুম ভেঙে যাচ্ছে পাঁচটার সময়, সালফারের লক্ষণ, মাঝরাত পর্যন্ত ঘুমোয় না, হ্যাঁ তারপরে তার ঘুম আসে, আরও কিছু ওষুধের লক্ষণ আছে, আমরা দেখব ঘুমটা থাকবে না, বা স্বপ্ন পড়ে হচ্ছে মানসিক লক্ষণের মধ্যে। এবার তার ঘুমটা কেমন হয় আমরা কিন্তু ভালো করে বিচার বিবেচনা করব, তার ঘুম কখন আসে, কেমনভাবে শোয়, তার ঘুমের মধ্যে পায়ে শিরা টেনে ধরা, পা ঝাঁকুনি দেওয়া, পা নাচানো, এইসব প্রবণতা আছে কিনা, মাথায় হাত দিয়ে শোয়ার প্রবণতা, মাথায় কপালে হাত দিয়ে শোয়ার প্রবণতা আছে কিনা, উঁচু বালিশ না নিচু বালিশ, নরম বিছানা, হ্যাঁ সাথে সাথে ঘুম আসে কিনা, ঘুমের মধ্যে তার মাথা ঘেমে যাচ্ছে, মুখ ঘেমে যাচ্ছে কিনা, এগুলো কিন্তু বিস্তারিতভাবে আমরা লিখব ঘুম, তারা মানে না লিখলে আমরা সঠিক ওষুধে আসতে পারবো না।
ঘুমেছে, হয়েছে ঘুম? ঘাম কেমন হয়? শরীরের কোন অংশটা বেশি ঘামে? হাতের তলা পায়ের তলা তার ঘাম আছে কিনা, বা দুর্গন্ধ আছে কিনা জুতো টুতো পড়লে? আর ঘামের বিশেষ লক্ষণের মধ্যে চোখ বন্ধ করলে ঘাম, চোখ খুলে ঘাম বন্ধ, এই জাতীয় কোনো লক্ষণ আছে কিনা? ঘামলে তার শারীরিক কষ্টের উপশম হয় না বৃদ্ধি হয়? হচ্ছে, ঘামলে তার শারীরিক কষ্টের বৃদ্ধি হয় না উপশম হয়। যেমন দেখা যাচ্ছে ঘামলেই শারীরিক কষ্ট উপশম হয়, কিছু ওষুধ আছে যেমন অ্যাপোসাইনাম, ঘামলে তার ফোলা টোলাগুলো কমে, পেচ্ছাপালে ফোলা কমে যায়। আবার দেখা যায় ঘামলে তার বৃদ্ধি হয়, ঘামলে জ্বর কমে আমরা জানি, দেখা যাচ্ছে তার জ্বর বাড়ছে, তাহলে মাস্কাল হিপাসাল্পার এই জাতীয় ওষুধ হবে, সিমলিটিক ওষুধগুলো। ঘাম, ঘামের গন্ধ কেমন? টক গন্ধ, তাকে স্মরণ করে দিতে হবে, টক গন্ধ, আষ্টে গন্ধ, মিষ্টি গন্ধ, ঝাঁঝালো গন্ধ, দুর্গন্ধ, বা রসুনের মতো গন্ধ, এই জাতীয় গন্ধ, পেঁয়াজের মতো গন্ধ, যেমন বগলের তলায় পেঁয়াজের মতো গন্ধ ববিষ্ঠাতে আছে, রসুনের মতো গন্ধ কিসে আছে? রসুনের মতো গন্ধ থুজাতে আছে। হ্যাঁ, গন্ধ, গন্ধ সম্বন্ধে আমরা জানতে পারি। পায়ের তলার ঘামে দুর্গন্ধ, সাইলেসিয়া, সেনিকিউলা, ক্যালকেরিয়াকার, পেট্রোলিয়াম, এতে দুর্গন্ধ হয়। এবং কিছু ওষুধে শীতকালে ঘামে, শীতকালের দিকে ঘামটা বেশি হয় কিনা? হ্যাঁ, মাথা, বুক, পেট, মুখ কোন জায়গাটা ঘাম বেশি হয়? পায়ের পাতার ঘামে দুর্গন্ধ, যেমন পেট্রোলিয়ামে আছে, বগলের ঘামে দুর্গন্ধ, পেট্রোলিয়ামে আছে। এগুলো আমরা ঘাম সম্বন্ধে বিস্তারিত জানবো, তবে কিন্তু ওষুধ ঠিক হবে। তুই ভেবে দেখ, তোরা ভেবে দেখ ঠিক ওষুধ আসবে কি না, এইভাবে যদি লিখতে পারিস ঠিক ওষুধ আসবে কি না ভাব, আর কোন রুগীটা তোর হাত থেকে ফসকাবে, একটাও যেতে পারে না। আমরা ফাঁকি দিই, আমরা জানি নে, আমরা বুঝি নে, আমরা পড়াশুনো করি নে, যার জন্যেই সারে নাকো বা টনিক বেচি। এইভাবে যদি করা যায় কোন রুগীটা সারবে না। ঘুম, ঘাম, খিদে কেমন? সে আগে বেশি খেত, এখন খেতে পারে না, এরম হতে পারে। তার খিদেটা কম, কোনো অসুখ বিসুখের পর কি না, সে খিদে লাগে কি লাগে না, বা কোনো সময় খুব বেশি খিদে লাগে কম লাগে কি না, রাতে উঠে খায় কিনা, ভোরে খিদে লাগে কি না, টাইমটা লিখছিস? হ্যাঁ, খিদে সম্বন্ধে বিস্তারিত জানতে হবে। তার খিদে কেমন হয় বা কিছু, পছন্দর খাবার কি, টক ঝাল, তিতো নুন মিষ্টি, মাছ মাংস, ডিম, খাবার গরম ঠান্ডা কোনটা পছন্দ করে, আর কোন কোন খাবার খেলে তার কষ্ট বাড়ে, এবং কষ্টটা কি, কষ্টটা কি জাতীয় কষ্ট, কুণাল আসলো মনে হয়। হ্যাঁ, কি জাতীয় কষ্ট তার বাড়ে? যেমন দেখা যাচ্ছে পেঁয়াজ, চা এগুলো খেলে থুজার বৃদ্ধি হয়, দুধ খেলে নাইট্রিক অ্যাসিড, লাইকোপোডিয়াম, নেট্রাম কার্ব, ম্যাগ কার্ব, এদের বৃদ্ধি হয়, আমরা জানবো। তাহলে আমরা দেখবো সে ঠান্ডা খাবার খাচ্ছে না গরম খাবার না উষ্ণ খাবার, তিন ধরনের খাবার আছে, মানে তাপের দিক থেকে খুব গরম খায় কেউ, যেমন খুব গরম খায় কোন ওষুধ লাইক ওনা হাইড্রাসিস, চেলুরিনিয়াম, আচ্ছা ঠান্ডা খাবার খায় কে, সাইলেসিয়া, তাই না, ফসফরাস, মেডোরিনাম, ঠান্ডা জল টল খায়। আমরা দেখবো সে ঠান্ডা খাচ্ছে না গরম খাচ্ছে না উষ্ণ খাচ্ছে। পছন্দের খাবার কি, টক ঝাল, তিতো নুন মিষ্টি, একটা গেল, মাছ মাংস ডিমের মধ্যে পছন্দ করছে কোনটা, পাতে সে লবণ খায় কি না। হ্যাঁ, তোমার মন করা তুমি গরম খাও, লাইক করে করবি তুই, হ্যাঁ ডাক্তার গরমই খাই মনে হয়, হ্যাঁ এসব করলে হবে না। কিন্তু তাকে জিজ্ঞেস করতে হবে তুমি কী জাতীয়, খুব গরম খাও বলে দিতে হবে, এটা খুব গরম না ঠান্ডা না উষ্ণ, মানে একদম ঠান্ডা গরম না উষ্ণ জিজ্ঞেস করা কিন্তু সঠিকভাবে করতে হবে, কৌশলে জিজ্ঞেস করতে হবে। তাহলে ঘাম, ঘুম, খিদে, পিপাসা, পিপাসা কেমন, একবারে বেশি খাই, বারবার একটু একটু করে খাই, রাতে বা দিনে কোন সময় পিপাসার বৃদ্ধি, রাতে উঠে জল খাই কিনা, গলা শুকোয় কিনা, এগুলো কিন্তু জানতে হবে। ঠান্ডা জলে পিপাসা না একটু উষ্ণ জল খাই, এগুলো কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। পায়খানা, পায়খানা কেমন হয়,
শক্ত পাতলা কাদা কাদা পায়খানে কোনো বায়ু হয় কি না, কবার হয়, আমার সাথে কি না, গন্ধ কেমন, এগুলো কিন্তু জানতে হবে। কোথানে আছে কি না, কতটা সময় লাগে, এগুলো টোটাল জানতে হবে, ঠিক আছে। পেটে ব্যথা হয়ে পায়খানা হয় কি না, হ্যাঁ, অনেকে পায়খানা কোদ দিতে মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়, অনেকে পায়খানা করতে গিয়ে ঘেমে যায়, যেমন অ্যালুমিনা, হ্যাঁ, কাশি হয়, এগুলো হয়। পায়খানা করাকালে কোনো সমস্যা আছে কি না, তার কাশি হচ্ছে কি না, পায়ে ঘেমে যাচ্ছে কি না, এগুলো টোটাল মোটামুটি সব জিজ্ঞেস করে নিতে হবে। প্রস্রাব, রক্ত টক্ত আছে কি না, হ্যাঁ, এগুলো সব জেনে নিতে হবে। প্রস্রাব কেমন হয়, কবার করে, রাতে দিনে কোন সময় বাড়ে, জ্বালা যন্ত্রণা, গন্ধ কেমন হয়, এগুলো টোটাল প্রস্রাবটা জেনে নিতে হবে। স্নান, হ্যাঁ, আচ্ছা, প্রস্রাবটা কেমন হয়, কবার হয়, রাতে দিনে কোন সময় বেশি হয়, কোনো গন্ধ আছে কিনা, জ্বালা যন্ত্রণা, রক্তপাত, এসব কিছু আছে কিনা জেনে নিতে হবে। স্নান প্রতিদিন করে কিনা, কম জলে না বেশি জলে, শীতকালে করে কিনা না মাঝে মাঝে বাদ দিয়ে দেয়, স্নান করলে তার শরীর ভালো লাগে না আরো খারাপ মনে হয়, স্নান প্রতিদিন করে কিনা, প্রতিদিন কবার করে, শীতকালে করে কিনা, হ্যাঁ, প্রতিদিন করে কিনা, কবার করে, শীতকালে করে কিনা, বেশি জল না কম জলে করে, স্নানের পর তার উপশম হয়, শরীরে উপশম হয় না, কষ্ট বাড়ে, ঠিক আছে, স্নান হয়ে গেল, আচ্ছা, স্নান হয়ে গেল। এইবার দেখা যাচ্ছে, হয়েছে, এইবার দেখা যাচ্ছে আমরা প্রথমে কি বলেছি, তার কি কি কষ্ট, আমি মানসিক লক্ষণে আসছি, তার কি কি কষ্ট আমরা শুনেছি প্রথমে রুগীটার কাছ থেকে, বংশের কথা তারপরে শুনেছি, এবার কি কি কষ্টের মধ্যে দেখা যাচ্ছে, একজন বাতের রুগী আছে, বাতের রুগী, দেখো বাতের রুগী, বাত, তার ব্যথা কতদিনের, তোমার তাকে জিজ্ঞেস করো যে আপনার ব্যথা কতদিন ধরে ভুগছেন, শুরু কোন জায়গা থেকে, প্রথম নিচের দিক থেকে, পায়ের গিট্টির দিয়ে, আঙুল থেকে, না ঘাড় থেকে, মানে নির্দিষ্ট স্থান নির্ণয় করা, প্রথম শুরুটা, প্রথম শুরুটা কোথা থেকে হয়, ব্যথার চরিত্রটা কেমন, কামড়ানি, টাটানি, হুলফোঁটা, ছুঁচফোঁটা, হ্যাঁ, কেমন ধরনের ব্যথা, হ্যাঁ, কষে ধরা, চেপে ধরা, হ্যাঁ, কেমন ধরনের ব্যথা জানতে হবে, ব্যথার চরিত্র কেমন, টাটানি, কামড়ানি, হুলফোঁটা, ছুঁচফোঁটা, কেমন ধরনের ব্যথা, বৃদ্ধি, বৃদ্ধি, আচ্ছা, হ্যাঁ, ব্যথার চরিত্র, টাটানি, শুলনি, কামরানি, হুলফোঁটা, ছুঁচফোঁটা, ব্যথার যত রকম চরিত্র আছে বা তার বর্ণনায় সে বলুক, আমার এরম ব্যথা হচ্ছে, ব্যথাটা এমন, উফ করে চিৎকার করে উঠছে কিনা, যেমন ইয়ের মধ্যে আছে, বারবারিসের মধ্যে আছে, স্পর্শকাতর কিনা, হ্যাঁ, হ্যাঁ, করে স্পর্শকাতর কিনা, ব্যথাটা স্পর্শকাতর কিনা, এই ব্যথা সম্বন্ধে জেনে নেওয়া হলো। উপশম, গরমে ঠান্ডায় উপশম কিসে, ব্যথাটার হ্রাস এবং বৃদ্ধি কিসে কিসে হয়, হ্রাস কিসে কিসে হয়, কমে কিসে কিসে, বৃদ্ধি কিসে কিসে, কেউ বললো আমার ঠান্ডা জলে আরাম হয়, কেউ বললো গরম জলে, কেউ বললো টিপলে, বিভিন্ন কথা তো মানুষ বলে, তার উপশম কিসে কিসে হয় আর তার বৃদ্ধি কিসে কিসে হয়, এবং সময়গুলো, ভোরবেলা, সন্ধেবেলা, সকালবেলা বৃদ্ধি, বা ঘুম থেকে ওঠার পর বৃদ্ধি, শীতকালে বৃদ্ধি, গরমকালে বৃদ্ধি, বর্ষাকালে বৃদ্ধি, কোন সময় বাড়ে আর কি কি করলে কমে, হ্রাস বৃদ্ধিটা কি কি করলে কমে যায়, এটা জানতে হবে। লিখছিস, হচ্ছে না, বলবার একবার।
দেখা যাচ্ছে যে তার হ্রাস বৃদ্ধি, কিসে কিসে ব্যথাটা বৃদ্ধি হয়, কিসে? গরমে, ঠান্ডায়, হ্যাঁ, বর্ষাকালে, শীতকালে বৃদ্ধিটা কিসে কিসে হচ্ছে? আর উপশম কিসে কিসে হচ্ছে? উপশম কি কি করলে হচ্ছে? টিপলে, ছেক করলে, মালিশ করলে, হ্যাঁ, কিসে কিসে হচ্ছে? কোনো খাবার খেলে বাড়ছে কি না, হ্যাঁ, কোন সময় বাড়ছে, কোন সময়টা বাড়ছে, কোন কালটায় বাড়ছে, এগুলো কিন্তু জেনে নিতে হবে। এটা একটা ব্যথার চরিত্র বললাম। ঠিক তেমনভাবে একটা মেয়েদের কথা বলি, ঋতুস্রাব। দেখা যাচ্ছে মেয়েটার বেশি হয়, মাসিক স্রাব বেশি হয়, ইরেগুলার, মাসে দুবার হচ্ছে বা দু মাস বন্ধ হয়ে হচ্ছে। তাকে জিজ্ঞেস করো যে কত বছর বয়স থেকে তোমার ঋতুস্রাব শুরু হয়। সেই মেয়েটাকে জিজ্ঞেস করো, তার মাকে যদি অল্প বয়স হয়, কত বছর বয়স থেকে তার ঋতুস্রাব শুরু হয়, কত বছর বয়সে? যেমন ক্যালকিরিয়া কাটবে 8-9 বছর বয়স থেকে শুরু হয়, ঠিক আছে, তেমন তাকে জিজ্ঞেস করো কত বছর বয়স থেকে ঋতুস্রাব শুরু হয়েছে। আচ্ছা, ঋতুকালে ঋতুর রং কেমন, মাসিক স্রাবটার রং কেমন? কালো, খয়েরি, লালচে, কোনো ক্লট আছে কিনা, দলা আছে কিনা? গন্ধ কেমন, বিভিন্ন ধরনের গন্ধ আছে, বিশ্রী গন্ধ, পচা গন্ধ, আষ্টে গন্ধ, বিভিন্ন আছে, সেগুলো গন্ধটা কেমন জেনে নাও, গন্ধ কেমন। ঋতুকালে তার কষ্ট কি কি হয়? ব্রেস্টে ব্যথা, পাতলা পায়খানা, বমি হওয়া, জ্বর আসা, গলা ব্যথা, পেটে পায়ের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, কোনো কিছু আছে কি না? আমি সম্বন্ধে বিস্তারিত বলবো একটুখানি। যেমন কোমর গেল, কোমর গেল করে কেলিকার চিৎকার করে, আমরা যদি না জানতে পারি তাহলে হবে না। মাথার যন্ত্রণা, জ্বর আসা, গলা ব্যথা, ম্যাক গার্বে আছে, ল্যাকেনে নেমে আছে, এদের মধ্যে আছে বমি ভাব, পাতলা পায়খানা বমি যদি হয় তাহলে কিসে আছে পরিমল দা? এমন কার্বে আছে, ববিষ্ঠা, ভেরেট্টা মেলোমা আছে, পালসেটালাতে আছে, আবার ইয়েতেও আছে, কোকলা সিন্ডিকাতেও আছে, হ্যাঁ, মাথা ঘোরে, অমুক তমুক হয়। তা আমরা জানবো যে তার ঋতুকালে কষ্ট কি কি হয়, আর রং কেমন তেমন জেনে নিয়েছি। এবার দেখা যাচ্ছে মেয়েটা লিউকোরিয়া আছে, সাদা স্রাব, যেটা সাদা স্রাব মাসিকের আগে বা পরে হয় কি না, হ্যাঁ, কতদিন চলে লিখবি, সাদা স্রাবটা মাসিকের আগে বা পরে হয় কি না, বা সমস্ত টাইম থাকে কি না, তার রং কেমন, গন্ধ কেমন, হ্যাঁ, হ্যাঁ, পা দিয়ে বয়ে পড়ে কি না, দাগ ওঠে কি না, মাসিক স্রাবে দাগ ওঠে কি না, হ্যাঁ, এগুলো কিন্তু জানতে হবে। যেমন ম্যাকগার্ভ, টিউবারকুলোসিস, এতে দাগ উঠতে চায় না, মেডোনিনাম, এ দাগ উঠতে চায় না। এখন যদিও সব বিভিন্ন রকম জিনিসপত্র ব্যবহার করে বোঝা কঠিন, তবে তাকে জিজ্ঞেস করা উচিত যদি আছে, তার দাগটা ওঠে কি না। হয়ে গেল, আমি দুটো উদাহরণ দিলাম এই বাতের ব্যথা। মেয়েদের ক্ষেত্রে এই ঋতুস্রাব এবং মাসিক স্রাবের সম্বন্ধে এবং সেক্সুয়াল অ্যাক্টিভিটির সম্বন্ধে জানতে হয়। মাসিকের আগে আগে কোনো কোনো রোগী সেক্সুয়াল অ্যাক্টিভিটি বাড়ে, পরে বাড়ে বা নেই, বা নেই, একদম ইচ্ছেই নেই, সিপিয়া টিপিয়া, এগুলো জানতে হবে। এবার মানসিক লক্ষণ, তার রাগ কেমন, দেখ মানসিক লক্ষণের মধ্যে রাগটা কেমন, রাগ মনে রাখে কিনা, রাগ হলে সে খুন করতে চাওয়া বা নিজে মরতে চায় কিনা, রাগ হলে সে কি করতে চাই, আত্মহত্যা করতে চায়, কাউকে খুন করতে চায়, মারতে চাই, এটা আছে কিনা, রাগ মনে রাখে কিনা, না ভুলে যায়, দীর্ঘদিন মনে রাখে, সিফিলিস রোগীগুলো, সিফিলিস প্রতিশোধ স্পৃহা আছে কি না, হ্যাঁ, সেগুলো সম্বন্ধে জানতে হবে। রাগ হয়েছে, রাগ মনে রাখে কিনা, সে আত্মহত্যা করতে চায় না, কাউকে মারতে চায়, খুন করতে চায়, বা বাড়ির লোকের সঙ্গে রাগারাগি বেশি, বাড়ির লোকের সঙ্গে ভালো সম্পর্ক কি না, এগুলো কিন্তু রাগ সম্বন্ধে তাকে জানতে হবে। হ্যাঁ, রাগ সম্বন্ধে জানা। স্মৃতিশক্তি কেমন, স্মৃতিশক্তি কেমন, আগে ভালো ছিল এখন খারাপ কিনা, বা আগাগোড়ায় খারাপ কিনা, হঠাৎ করে খারাপ হলো কিনা, হঠাৎ করে খারাপ হলো কিনা, হ্যাঁ, সে নাম ভোলে না সংখ্যা ভোলে, নাম ভোলে না সংখ্যা ভোলে, চিনা পরিচিত রাস্তা সে দেখে চিনতে পারে কিনা, সমস্ত কথা মনে রাখতে পারে না, স্মৃতিশক্তি ভালো মন্দ, এরা স্মৃতিশক্তি সম্বন্ধে জানা গেল।
সংখ্যা রাস্তা রাস্তা বলে কিনা, হ্যাঁ মুখ দেখে চিনতে পারে কিনা, নাম মনে রাখতে পারে কিনা, এগুলো সম্বন্ধে জানতে হবে। স্মৃতিশক্তি, রাগ, হ্যাঁ ঘৃণা, কিছুর প্রতি ঘৃণা, বিয়ের প্রতি ঘৃণা লেখা যেমন পালসেটেলাতে আছে, হ্যাঁ ঘৃণাবোধ কিছুর প্রতি আছে কিনা। ভয় পায় কিসে কিসে? মৃত্যু ভয়, রোগের ভয়, সাপের ভয়, ভূতের ভয়, এগুলো বিভিন্ন ভয় আছে তো, সে কিসের ভয় পায়? হ্যাঁ অ্যাক্সিডেন্ট হবে ভয়, সকল সময় দুশ্চিন্তা অমঙ্গলের ভয়, কী জাতীয় সে ভয় পায়? দেখ রোগী পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন থাকতে চায় না যেমন তেমন অপরিষ্কার পরিচ্ছন্ন থাকে? রোগী পরিষ্কার পরিচ্ছন্ন না অপরিষ্কার পরিচ্ছন্ন? আর একটা ইয়ে কর না, রোগী পরিষ্কার পরিচ্ছন্ন না অপরিষ্কার পরিচ্ছন্ন? মানসিক লক্ষণ রোগী শীত কাতর না গরম কাতর না উভয় কাতর? রোগী শীত কাতর, গরম কাতর না উভয় কাতর? হয়েছে এক নম্বর দেবার মাথা, মাথার চুল হালকা না ঘন, মাথার চুলের রং কেমন, মাথায় চুল সঠিক আছে কিনা? মাথার চুলের রং ঘন হালকা কেমন, মাথায় চুল আছে কিনা? বাচ্চাদের ক্ষেত্রে মাথার চাঁদি জোড়া লেগেছে না লাগেনি, বা ঘাম কেমন, মাথায় ঘাম কেমন হয়, দেখছিস? বাচ্চাদের ক্ষেত্রে মাথার চাঁদি জোড়া লাগা আছে কি নেই, সামনের দিক না পেছন দিক জোড়া লেগেছে, মাঝখানটা মাথার চাঁদি মানে মাথার মাঝখানটা শঙ্কস্থান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথার হাড়গুলো সঠিকভাবে জোড়া লেগেছে কিনা, সামনের দিকে জোড়া লেগেছে না পেছন দিকে জোড়া লেগেছে বা ফাঁকা হয়ে আছে, সেটা মাথায় হালকা করে হাত দিলেই বুঝে যায়। হ্যাঁ তারপরে ওষুধ দিতে হবে আমাদের, মাথা হয়ে গেল তার বাচ্চাটা চুল ঘন না হালকা, বয়স্ক মানুষ হলে চুল ঘন না হালকা, রং কেমন, এগুলো দেখতে, খুশকি আছে কিনা মাথায় এবং খুশকির রং কেমন, হ্যাঁ বাচ্চার চুল পেকেছে কিনা, মাথার রং খুশকি আছে কিনা, খুশকি রং হলুদ সাদা, হ্যাঁ মাথার মধ্যে কোনো চর্মরোগ আছে কিনা, একজিমা টেকজিমা এই জাতীয় কিছু আছে কিনা, সেটা মাথা সম্বন্ধে লিখে নিতে হবে, ঠিক আছে? হয়ে গেল। এবার চোখ, চোখের কোনো সমস্যা আছে কিনা, ঝাপসা দৃষ্টি, অস্পষ্ট দৃষ্টি, রাতে দেখতে পায় না, রাতকানা, হ্যাঁ ভুরুর চুলে কোনো খুশকি টুসকি হয় কিনা, হ্যাঁ চোখের তলায় টলায় কোনো চর্মরোগ আছে, চোখের তলা কালো কিনা, চোখের তকা চোখের তলা কালো কিনা, চোখ দিয়ে জল পড়ে কিনা, হাঁচি কাশি সঙ্গে চোখ দিয়ে জল পড়ে কিনা, বা চোখে অতিরিক্ত পিস্তি টিস্তি হচ্ছে কিনা, সেগুলো লিখতে হবে। প্রথম কথা হচ্ছে চোখের চেহারা কেমন দেখে নিতে হবে, মানে চোখের চেহারা বলতে চোখের মণি কালো না অন্য রং, যেমন ব্রোমিয়াম ব্রোমিয়ামের মধ্যে আছে সেটা দেখে নিতে হবে, চোখ দিয়ে জল পড়ে কিনা এবং সেটা কোন সময়, খাওয়ার সময় হাঁচি লাগলে কাশি লাগলে পড়ে কিনা, চোখ চুলকায় কিনা, চোখ দিয়ে কোনো পুঁজ টুজ পড়ে কিনা, বা পূর্বে কখনো ছিল কিনা চোখ দিয়ে পুঁজ টুজ পড়া, চোখ চুলকায় কিনা, হ্যাঁ চোখের জল ঝাঁঝালো লিখছে তো, আর রাতখানা এটা আছে কিনা, ডবল ভিশন দ্বিত্ব দৃষ্টি যেটা সেটা আছে কিনা, না সঠিক দেখে, হ্যাঁ চোখে সকল সময় আঠালো কিছু পদার্থ আছে এরা মনে করে কিনা, বা চোখ দিয়ে দেখার সময় অক্ষরগুলো এলোমেলো দেখে কিনা, চোখ আছে নাক, নাকের কোনো সমস্যা আছে কিনা, পলিপাস
আছে কিনা, নাক বন্ধ থাকে কিনা, নাকের কোনাগুনো এগুলো ফাটা আছে কিনা, যেন এসে ফেটে দেয়। কিসে ফাটে দেয়? নাকের কোনা কিসে ফাটে বল? সব থেকে বেশি কিসে ফাটে? অ্যান্টিম ক্রুড, নাকে খা ও নাকের কোল ফেটে যাওয়া। কিসের জন্য হয় জানি না, তবে ফেটে যাই। নাকের জল ঝাঁঝালো কিনা, নাক দিয়ে যদি জলটা যেটা বেরোচ্ছে কফটা ওটা রং কেমন, ঝাঁঝালো কিনা, রং কেমন, রাতে নাক বন্ধ হয় কিনা বা দিনে নাক বন্ধ, যখনও রাগ নাকটা বন্ধ হয় কিনা কখনো। হ্যাঁ, হাড় ক্ষয়ে গিয়েছে কিনা নাকের হাড়, বা নাক বসা কিনা, নাকের রং কেমন, নাকের লালচে রংটা আছে কিনা, বা এই জাতীয় কিছু আছে কিনা, যেমন অরাম মেটে মেয়েদের নাক লালচে হয়ে যায়। হ্যাঁ, নাকের আগা ঘামে কিনা, যেমন ইগনেশে নাকের আগা ঘামে, তাই তো, নাক ঘামে, এগুলো নাক সম্বন্ধে দেখে নিতে হবে আমাদের। বারবার নাকে হাত দেওয়া তো মানসিক লক্ষণের মধ্যে, এটা মানসিক লক্ষণের মধ্যে। হ্যাঁ আচ্ছা, নে লেখ, তাও হবে, বুঝতে পারলেই হলো নাকে বারবার হাত দেয় কিনা কেউ, সে ঠিক আছে। নাক খুঁটে অ্যারাম টিপাইলাম আছে। হ্যাঁ আচ্ছা, গেল দাঁত। ব্যাপারটা হচ্ছে এটা প্রাথমিক বলে দেয়, এবার সে তার খুঁজে নেবে, সে খুঁজে নেবে, অসংখ্য লক্ষণ বলা যায়, নাক ঠান্ডা কিনা, আর নাকি নাক ঠান্ডা হয়ে যায়, এইসব তো বলতে গেলে শেষ হবে না। হ্যাঁ, এসব তো অফুরন্ত লক্ষণ আছে, যেগুলো অতটা বলা সম্ভব না, সে খুঁজে নেবে। হ্যাঁ, যেগুলো দরকার। দাঁত, দাঁতের কোনো সমস্যা আছে কিনা, পোকা লাগা, ভেঙে যাওয়া, কালো হয়ে ক্ষয়ে ক্ষয়ে পড়া, ঠান্ডা গরম কোনো জলে দাঁতের ব্যথাটা তো হয় কিনা, দাঁত দিয়ে রক্ত পড়ে কিনা, পায়রিয়া বা পুষদুষ আছে কিনা, দাঁতের আগা খোয়া আগা বা গোড়া ক্ষয়ে যাচ্ছে কিনা। কি হলো? জিভ লেখ। পাতলা মোটা, দাঁতের ছাপযুক্ত কিনা, বা ফাটা জিভ, দাঁত, জিভের যে চরিত্র, ফাটা, চারিদিকে সাদা দাগ, মাঝখানটা লাল, চারিদিকে লাল, মাঝখানটা সাদা, ময়লা, সবুজ ময়লা, হলুদ ময়লা, কেমন ধরনের জিভটা, আছে কিনা, মুখ দিয়ে লালা পড়া বা দুর্গন্ধ আছে কিনা মুখে, মুখ দিয়ে লালা পড়া বা দুর্গন্ধ আছে কিনা, বারবার থুতু ফেলার প্রবণতা আছে কিনা, হ্যাঁ, গলা শুকিয়ে যাওয়া, জল খাওয়া, এইসব প্রবণতাগুলো আছে কিনা জিভের মধ্যে লিখে নিতে হবে। গলা, এবার গলা, গ্ল্যান্ডের প্রবণতা আছে কিনা ঘাড়ে বা গলায়, গ্ল্যান্ডের প্রবণতা বা টনসিল টনসিল এই জাতীয় গ্ল্যান্ডগুলো প্রবণতা আছে কিনা, টনসিল বা কোনো সেসব গ্ল্যান্ডগুলো আছে সেসব গ্ল্যান্ডের প্রবণতা তার গলায় আছে কিনা, হ্যাঁ, ঘাড়ে বলে গলা এবং ঘাড় একসাথে দেখ, হ্যাঁ, গ্ল্যান্ডগুলো আছে কিনা গলায় এবং ঘাড়ে, কোনো গ্ল্যান্ড আছে কিনা, হ্যাঁ, গলায় এবং ঘাড়ে গ্ল্যান্ড আছে কিনা, সেটা ঠান্ডায় ব্যথা হয় কিনা, পাকে কিনা, বা কখনো পেকি ছিল কিনা, কখনো পেকি ছিল কিনা, ঠান্ডা গরমে কোনো সময় গলা ব্যথা হয় কিনা, বা মাঝে মাঝে গলা ব্যথার প্রবণতা, এই গলা ব্যথা ডান দিক বাঁ দিক করে কিনা, গলা ব্যথাটা কাঁটা ফোটা, হুল ফোটা, ছোঁচ ফোটা এই জাতীয় ব্যথা কিনা,
ঠান্ডা গরম কিসে উপশম হয় গলা ব্যথা? গলার ভেতরের হাঁ করিয়ে গলার ভেতরের রংটা কেমন দেখে নিয়া। খাবার খেতে গেলে গলায় আটকে যায় কিনা, জল দিয়ে দিয়ে ঢোক দামাতে হয় কিনা, এই জাতীয় কোনো প্রবণতা আছে কিনা। গলায় কোনো আঠালো কফ জমে কিনা, রাতে বেলা শুয়ে আছে গলায় আঠালো কফ জমছে, বারবার ঢোক গিলছে আবার এসে জমছে, এই জাতীয় প্রবণতা আছে কিনা। হলো বুক, বুকের কোনো সমস্যা আছে কিনা, মেয়েদের হলে মেয়েদের সমস্যা কোনো জানতে হবে, মেমারি গ্ল্যান্ড ফুলছে কিনা বা কিছু। হ্যাঁ, আর পুরুষ মানুষ হলে কোনো বুকের কোনো সমস্যা আছে কিনা, বুকে কফ জমা, বুকের ব্যথা, হ্যাঁ ব্যথা হওয়া, এই জাতীয় কিছু আছে কিনা। বুকের সমস্যাগুলো হচ্ছে মেয়েদের কোনো গ্ল্যান্ডের প্রবণতা, ওই টিউমার টিউমার এই জাতীয় গ্ল্যান্ড ফুলে যাওয়া, ব্যথা বেদনা আছে কিনা। আর পুরুষ হোক যে হোক বুকের কোনো সমস্যা, কফ জমা, ডান দিকে ব্যথা, বাঁ দিকে ব্যথা, এই জাতীয় ব্যথা আছে কিনা, একটু সর্দি কাশি হলে বুকে ব্যথা হচ্ছে কিনা, সেটা কেমন হচ্ছে, কোন সময় কতটা থাকছে, জ্বর আসছে কিনা, এগুলো জানতে হবে বুকের ব্যথার সঙ্গে। পেট, পেটের কোনো সমস্যা আছে কিনা, সে যে যেমন বলবে, অ্যাসিড অম্বলের সমস্যা থাকলে বলবে, কোনো পেট ফাঁপে কিনা, হ্যাঁ পেট মানে পুরোটা ফাঁপছে না, ডান দিক বাঁ দিক ওপর ওপর পেট নিচের পেট ফাঁপছে কিনা, হ্যাঁ পেটের মধ্যে কলকল গড়গড় করে কিনা, হ্যাঁ এবং সেই টাইমগুলো জানতে হবে কোন সময় করে বা কিছু। পেটে কোনো ব্যথা যন্ত্রণা হয় কিনা, খাবার খেলে হচ্ছে না খালি পেটে হচ্ছে, এগুলো জানতে হবে পেট সম্বন্ধে। হলো, এবার নখ, নখগুলো কেমন, হাতে পায়ের এবড়ো খেবড়ো, ভাঙা, মোটা, হ্যাঁ নখকুনি পচে যাওয়া, পায়ের আঙুলে হাজা ধরা, এগুলো আছে কিনা। ঠিক আছে, এই মোটামুটি বলে দিলাম, এইবার অনেক কিছু এড়িয়ে যাবে। এবার তুই যদি বলিস নাকের এই সমস্যাটা বললেন না, অসংখ্য লক্ষণ, চুলের এই সমস্যা, চুলের আগা ফেটে যায় কিনা বললেন না তো, নেকটামিউর আগা ফেটে যায়, চুলের গোড়া থেকে উঠে যায় এই ওষুধটা বললেন না তো, চুলে দুর্গন্ধ হয় বোরাক্সের কথা বললেন না তো, হ্যাঁ এটা খাতা ভর্তি হয়ে যাবে, এটা নিজস্ব ব্যাপার, এগুলো নিজের থেকে ঠিক করে নিতে হবে। চুলে দুর্গন্ধ থাকে, চুলে জট পাকায়, প্রচুর ওষুধ আছে, যেমন বোরাক্সে চুলে জট পাকায়, সেনিকোলা চুলে জট পাকায়, মেরোডেমের চুলে জট পাকায়, লাইকোনের চুলে জট পাকায়, ফ্লুরিক অ্যাসিডের চুলে জট পাকায়, দুর্গন্ধ থাকে বোরাক্সে সব থেকে বেশি, চুলে দুর্গন্ধ, মাস্ক হলে মাথার মধ্যে তেল তেল মতো ভাব থাকে, এ তো সব বলা সম্ভব না। এবার সে তার মানে কি, তার জ্ঞান যদি ম্যাথমেটিক্যাল জ্ঞান না থাকে, এই কেস্টিংয়ের কোনো মূল্য নেই, এর কোনো দাম নেই, ফালতুলিকা। যদি ম্যাথমেটিক্যাল জ্ঞান তার না থাকে, তাহলে এই কেস্টিংয়ের কোনো মূল্য নেই। সে নিয়মিতভাবে যদি পড়াশুনো করে, কেস্টিংটাকে তৈরি করার চেষ্টা করে, প্রথম প্রথম তো হবে না, সম্ভব না কারোর পক্ষে, প্রথম প্রথম তার একটু অসুবিধা হবে, আস্তে আস্তে সে বুঝে যাবে, শিখে যাবে, চেষ্টা যদি থাকে। আমি ফাঁকি দিচ্ছি, আমার কি গলা ব্যথা, গলা ব্যথা কোন জায়গায় ব্যথা, ডান দিকে, দিয়ে দাও অ্যালুমিনা দিয়ে দিই, হিপার সালফার ব্যথা বেশি সব থেকে, হিপার সালফারই হবে। এই যদি তার টেন্ডেন্সি প্রবণতা থাকে, তাহলে তো কোনো লাভ হবে না। এই কেস থেকেই মোটামুটি বলে দিলাম।